আসসালামু আলাইকুম আম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনার সাথে একটা ছোটো ব্লগ শেয়ার করব ব্লগটাতে কী কী থাকছে ব্লগটাতে রেসিপি আর আর আমাদের বাসার যে কাজ চলতেছে সেগুলো থাকছে আজকে আমি আপনার সাথে শেয়ার করব। আমাদের বাসার এখানে এখন কতটুকু কাজ এগিয়েছে আর গরু মাংস দিয়ে আলুর রেসিপি এখন আমি কথা না বাড়িয়ে রেসিপিটা তৈরি করতে চলে যাব আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডের কাছে এখন এখানে একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দারচিনি দিয়ে এখন এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিতে দেওয়ার পর এখানে এটাকে একটু নেড়ে চেড়ে এখন এখানে দিয়ে দিবো পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর এখানে দিয়ে দিব আদা রসুন পেস্ট দিয়ে এখন এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যাতে ভালোভাবে ওগুলো একটু মিশে যায় আর পেঁয়াজটা নরম হয়ে যায় এখন যে জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে একটু নেড়ে চড়ে দিচ্ছি দিয়ে দিব হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নিতে হবে এটা কষানোর পর এখানে এখানে গরু মাংস দিয়ে গরু মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে ধুয়ে রেখেছিলাম দুই এখানে দিয়ে যাওয়ার পর এটাকে আবার একটু নেড়ে সেটা এটাকে কষিয়ে নিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে গরুর মাংস গায়ে ভালোভাবে লেগে যায় ডাক ডেকে রেখে দিয়ে এখন এখানে আলু দিয়ে আলুটাকে একটু নেড়ে চেড়ে দিব আমি কিন্তু অফ আমরা এখানে একটু পানি দিয়ে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করিনি দেখুন আমার এই রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে আর এটা দেখতে না ক সুন্দর লাগতেছে আর এটা খেতে খুবই টেস্টি হয় আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন আর আলু দিয়ে যদি গরু মাংস হয় সবাই কিন্তু খুব ভালোভাবে এটা খেয়ে নিবে আর এই রেসিপিটা সবাই কিন্তু কম বেশি সবাই পারেন আজকে আমি আমার ব্লগে তবুও একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমি কীভাবে গরু মাংস দিয়ে আলু রান্না করি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাহির ওখানে কাজ চলছিলো যে সেখানে আপনাদেরকে কিন্তু আমি আমার আগে চ্যানেলে দেখিয়েছিলাম আমার এটাকে ভেঙে ফেলেছে আপনারা যারা নতুন তাদের জন্য আমি আবারও এখানে একটু দেখিয়ে দিচ্ছি এটা ভাঙার ভেঙেছে যে আপনারা জানেন এটা ভাঙার পনেরো দিনের মধ্যে এটা ভেঙে সব কিছু নিয়ে চলে গিয়েছিল পনেরো দিন পরে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আমি সবগুলো একসাথে শেয়ার করে নিই তার জন্য আজকে আমি আমার আগের চ্যানেল থেকে ভিডিওটা নিয়ে আজকে আমি আপনার সাথে শেয়ার করতেছি যারা নতুন আছেন তারা দেখ দেখার জন্য আর যারা পুরান তারা কিন্তু দেখে নিয়েছেন আমার আগের চ্যানেলে যারা আমার আগের চ্যানেলে সাবস্ক্রাইব করেছিলেন তারা আমাকে চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তারা কিন্তু জানেন আমার বাসা কাজ চলছিল এ কাজ করার আগে এটা এরকম ছিল এটাকে এখন অর্ধেক ভেঙে ফেলছে এটা পুরোটা ভেঙে কমপ্লিট করে নিয়ে চলে যাবে চৌ পনেরো দিন পরে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা সব এখান থেকে সব কিছু নিয়ে নিতে হবে ইট রড যা আছে সব কিছু কিন্তু এখান থেকে নিয়ে চলে যেতে হবে নাহলে কিন্তু ফাইলিং করার সময় সমস্যা হবে তাই এটাকে খুব ভালোভাবে মেন করে নিয়ে যেতে হবে এটা আরও কিছু দিন ভাঙা হওয়ার পর আরও কিছুদিন নেওয়ার পর আমি আপনার সাথে আরেকটা ভিডিও শেয়ার করব এই ভিডিওটিতে কিন্তু সব কিছু আছে এ দেখুন এখানে কিন্তু সব কিছু ভেঙে ফেলছে এই ভিডিওটা আমি অনেক দিন ভিডিও অনেক দিন ধরে ভিডিওটা করছিলাম ভিডিওটা অনেক দিন থেকে আমি আমার কাছে রেখে আপনার সাথে সবগুলো শেয়ার করছি একসাথে কয়েকদিন পর এটা ভেঙে এরকম করে ফেলছে আর পনেরো দিন পর যেরকম করবে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখে দিব পনেরো দিন পর এখানে কিন্তু ফাইলিং করা হবে চোদ্দো দিনের মাথায় সব কিছু ভাঙা কমপ্লিট হয়ে যাবে আর পনেরো দিনের মাথায় ফাইলিংটা ধরা হবে আমাদের এখানে ফাইলিং করে নিবে আর যদি বিল্ডিং করে তাহলে তো আপনারা দেখতে পাবেন আমার ভিডিওতে এখন আমি এখানে সব কিছু দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটা কিন্তু আমি করিনি এই ভিডিওটা আমার মামা করে এনেছে ওখান থেকে আর আদি ওখানে আমার জয়পুর খুলে আসে আদিয়ার আমা আর মামা গিয়েছিলো আমি যাই যাইনি আমার পড়া ছিল তাই এই দেখুন এর সব কিছু এখন ভেঙে নিয়ে চলে যাচ্ছে আপনারা দেখতে থাকুন আশা করি আপনার কাছে এই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাঁচ দাঁড় বেলটনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এই দেখুন পনেরো দিন পর চোদ্দো দিন পর এটা করা হয়ে গেছে আর পনেরো দিনের মাথায় এখানে ফাইলিং করা শুরু করে দিয়েছে এই দেখুন এখানে গর্ত করবে এখানে গর্ত করে সেখানে আমি জানি না এখানে ফাইলিং করা হবে মনে তার জন্য গর্ত করে নিয়েছে আর এখানে এই রডগুলোকে বানিয়ে নিয়েছে এখানে আমাদের এই বাসায় ফাইলিং করার জন্য বাইশটা রট লাগানো হবে ইতিমধ্যে সাতটা রট লাগানো হয়ে গিয়েছে এটা সাতটা রট লাগানো কিছুদিন আগের ভিডিও আমি এরপর স্টেপগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি ওই বাসায় যাই নাই তাই আমি ভালো করে ভিডিও করতে পারি না একটু একটু ভিডিও করে আপনার সাথে আজকে ফুলটা শেয়ার করলাম আর ফাইলিংটা করা হয়ে যাবার পর আমি আপনাদেরকে আর একবার শেয়ার করে দিব আর বাড়ি আমার ওই যখন ওখানে একতলা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু চলে যাব তারপরে আস্তে আস্তে উপয়োগগুলো করে আমরা দোতলে উঠে যাব আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ও সবাই প্রেস করে দেবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন অর্জন